পৃথিবীর বিচিত্রতার শেষ নেই। এখন অনেক রহস্যে ডুবে আছে মানুষ। এগুলোর কোনোটির সমাধান হলেও এখনো বহু রহস্য রয়ে গেছে যেগুলোর হয়তো সমাধান আদৌ পাওয়া যায়নি। আকাশ, সমুদ্র আর মরুভূমির বুকে থাকা রহস্যগুলো মানুষকে সবসময়ই টেনেছে। পৃথিবীর পরিচিত মরুভূমির কথা বললে অনেকেরই হয়তো মনে আসে সাহারা, তাকলামাকান, গোবি, কালাহারি এসব মরুভূমির কথা। কিন্তু এমনও কিছু মরুভূমি আছে যেগুলোর বুকে লুকিয়ে থাকা রহস্যগুলো মানুষকে যুগ যুগ ধরে আকৃষ্ট করেছে। এই মরুভূমিগুলো প্রত্যেকটির এক এক বিচিত্রতা রয়েছে। সালার ডে ইউনি বা নামিবের মতো মরুসাগরে আবহাওয়ার খেয়ালখুশির সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতি তার বর্ণময়তা নিয়ে কত সুন্দরভাবে হাজির হয়েছে। আবার কোথাও পালির মধ্যে সূর্যের আলো এমনভাবে প্রতিফলিত হয় যে মরুভূমি হয়ে ওঠে আয়না। কোনো বালির সমুদ্র আবার হিংস্র পশুদের আস্তানা। তেমনি মিশরের এক বৈচিত্র্যময় মরুভূমি ফারাফরা। এই মরুভূমির কোথাও কোথাও খেজুর গাছের ছায়ায় চোখে পড়বে ছোট ছোট জলাশয়, তাতে পানি টলটল করছে। শুকনো মরুতে এরকম অদ্ভুত ছবিও দেখতে পাওয়া যায় ফারাফরা মরুভূমিতে। মিশরের পশ্চিম দিকে এই মরুভূমিটি অবস্থিত। বেশ বড় এবং বিস্তৃত এই মরুভূমি। এখানকার ছোট একটি গ্রামে প্রায় 5,500 মতো লোক বাস করে। তারা মূলত বেদুইন। খেজুর থেকে জল পাই অ্যাপ্রিকট গাছের কারণে মরুভূমির আশেপাশে একটা নির্ভেজাল শান্তির আশ্রয় তৈরি হয়েছে। গ্রামের চারদিকে প্রায় 100 উপর কুয়ো আছে। সেখানকার পানিতে চলে কৃষিকাজ। গ্রামের কাছেই উষ্ণ প্রস্রবণ আছে যার নাম বীর সেট্রা। সেখানকার সালফার মেশানো গরম পানিতে সাঁতার কাটার আনন্দ নিতে পর্যটকরা দলে দলে ছুটে আসেন এখানে। তবে ফারাফরার আসল খ্যাতি রয়েছে 45 কিলোমিটার উত্তরে। ভূগোল যে বিস্ময় সাজিয়ে রেখেছে এখানকার অতিথিদের জন্য তার তুলনা নেই। অদ্ভুত দর্শন এক সাদা মরুভূমি। মরুভূমিতে মাঝে মধ্যেই মরুঝড় হয়। সেই ঝড়ের কারণে এখানে কোথাও প্রকৃতির খেয়ালে ধবধবে সাদা আর ক্রিম রঙের ঢিবি তৈরি করে সারা চত্বর জুড়ে, যা দেখলে স্তম্ভিত হতে হয়। এগুলোকে বলে ভেন্টিফ্যাক্ট। এছাড়াও সেখানে রয়েছে অদ্ভুত সব চুনাপাথরের আকর। খোলা প্রান্তরে প্রকৃতির হাতে তৈরি এরকম দানবীয় কাঠামোগুলো আশ্চর্য এক ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে বহু বছর। এই আকৃতিগুলোর আবার মনোহারী নামও দেয়া হয়েছে, যেমন মাশরুম, আইসক্রিম, কোন, টেন্ট, মনোলিথ ইত্যাদি। এরকম দারুণ প্রকৃতির কারুকাজ দেখতে মিশরের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে ভিনদেশ থেকেও বহু পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। হোয়াইট ডেজার্ট পার্কের বাইরের দিকটি অপেক্ষাকৃত পুরনো। সাধারণ গাড়িতেই সেখানে পৌঁছানো যায়, ঘোরাও যায়। কিন্তু ভিতরের দিকে নতুন মরুভূমিতে শুধু উঁটে করেই যেতে হয়। এদিকটি আরও অসম্ভব সাদা। চারদিকে এমন সব বোল্ডার ছড়ানো, কখনো মনে হতে পারে কোথাও বাজ, কখনো মুরগি, আবার কখনো একটা বুড়ো মানুষ টুপি পরে বসে আছে। দিনের আলোর সঙ্গে এগুলো রং বদলাতে থাকে। সে এক অনন্য অভিজ্ঞতা। একটি জায়গার নাম আবার হোয়াইট হাউস। সব মিলিয়ে দিনের মাঝখানে ঝকঝকে সোনালী রং থেকে সূর্যাস্তে হালকা গোলাপি হয়ে যাওয়া আকৃতিগুলো দেখলে মনে হবে এগুলো নির্ঘাত অলৌকিক।